প্রযোজনা করেছেন আফরোজা চৌধুরী দিনা চট্টগ্রাম ওয়েলকাম স্বাগতম আয়োজন দর্শক বলুন তো এখন আমি কোথায় আছি মনে হচ্ছে হয়তো কোনো নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু না আমি আছি এখন একটি লেকে আমরা সাধারণত যখনই চট্টগ্রামের সৌন্দর্যের কথা বলি তখন আমরা বলি চট্টগ্রাম পাহাড় নদী সমুদ্রের দেশ এবং এই চট্টগ্রামের সৌন্দর্যের নানা দিক আমরা তুলে ধরি কিন্তু এই পাহাড় নদী কিংবা সমুদ্র ছাড়াও চট্টগ্রামের আরও একটি বিষয় রয়েছে যা চট্টগ্রামকে প্রাকৃতিকভাবে নৈসর্গিক সৌন্দর্যের স্থানে রূপান্তরিত করেছে এবং এই বিষয়টি হচ্ছে আজকে আমরা এই পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চট্টগ্রামের লেক অর্থাৎ চট্টগ্রামে নদী পাহাড় সমুদ্র ছাড়াও বেশ কিছু লেক রয়েছে এই লেকগুলো চট্টগ্রামের বিভিন্ন জায়গায় পর্যটন শিল্পের নতুন সম্ভাবনা দারুণ মোচন করেছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের হ্যালো চট্টগ্রাম দেখার জন্য হ্যালো চট্টগ্রামের আজকের পর্বে আমরা চট্টগ্রামের লেকগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই লেকগুলো হচ্ছে চট্টগ্রাম জেলার মধ্যে অবস্থিত ফয়েজ লেক ভাটিয়ারি লেক এবং চট্টগ্রাম শহর থেকে একটু দূরে মিরসরাইয়ের মহামায়া লেক চলুন দর্শক ঘুরে দেখি চট্টগ্রামের অপরূপ সৌন্দর্যের এই লেকগুলো জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ফয়েজ লেক অর্থাৎ যেই লেকটি চট্টগ্রাম শহরের অদূরেই খুলশি এলাকায় অবস্থিত সাধারণত চট্টগ্রাম শহর থেকে 8 কিলোমিটার দূরে এই লেকটির অবস্থান এবং আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ জলরাশিতে নীল আকাশের যে আবরণ পড়েছে এই লেকটিকে একটি অসাধারণ দৃশ্যপট তৈরি করেছে এবং এই লেকটি খনন করা হয় 1920 সালে আসাম বেঙ্গল রেলওয়ে এই লেকটি খনন করে পরবর্তীতে 1924 সালে এই কৃত্রিম লেকটি চালু করা হয় আসলে এই লেকটি চালু করার পেছনে মূল উদ্দেশ্যই ছিল রেলওয়ের যে পানির প্রয়োজন ছিল সেই পানি নিষ্কাশন এবং পানি সরবরাহের জন্য এই লেকটি কৃত্রিমভাবে খনন করা হয় এই লেকটি পরবর্তীতে ইংরেজ প্রকৌশলী ফয়োর নামে নামকরণ করা হয় এবং এ কারণেই তখন থেকেই এটি ফয়েজ লেক নামে আমরা সবাই চিনে থাকি এবং এই ফয়েজ লেক দর্শনার্থীদের কাছে যুগের পর যুগ ধরে একটি আকর্ষণীয় বিনোদন স্পট হিসেবে পরিচিত এবং এই স্পটটি প্রায় যে লেকটি আপনারা দেখতে পাচ্ছেন এই লেকটি প্রায় 336 একর জায়গার উপর নির্মিত এবং এই লেকে এখনো পর্যন্ত ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসেন
এই ফরেস্ট লেকে যে কোনো সময় চাইলেই আপনি আপনার পরিবারকে সাথে নিয়ে ঘুরতে আসতে পারবেন। লেকে নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে। উপকণ্ঠে অবস্থিত হলেও শহরের অনেক মানুষই এখনো পর্যন্ত এই ফরেস্ট লেকের যে নৈসর্গিক সৌন্দর্য রয়েছে এই লেককে ঘিরে সেই সৌন্দর্য অনেকে এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেননি। আপনি যখন এই লেকে নৌকা নিয়ে ঘুরবেন তখন দেখবেন এর চারপাশের যে জলরাশি রয়েছে কিংবা পাহাড় ঘেরা সৌন্দর্য রয়েছে, মাঝে মধ্যে সেখান থেকে হাঁক ডাক দেবে নানা জাতের পাখি, নানা জাতের ফুল আপনার চোখে পড়বে। আসলে কবিতার সেই লাইনটি বলতেই হয়, দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া। আমাদের ঘরের কাছেই, আমাদের খুব কাছেই এই ফরেস্ট লেকের অবারিত সৌন্দর্য। ভাটিয়ারি নাম শুনলেই অনেকেই মনে করতে পারেন বিদেশি জাহাজ কাটার শব্দ, লোহালক্করের ঝনঝনানি কিংবা শ্রমিকদের কর্মমুখর পরিবেশ। কিন্তু এই ভাটিয়ারিতে বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পাহাড়ের পাদদেশে রয়েছে একটি অসাধারণ নয়নাভিরাম লেক। আপনারা যখন ঘুরতে আসবেন তখন আপনারা দেখতে পাবেন দুপাশে সারি সারি পাহাড় আর গাছ, ঠিক পাহাড়ের পাদদেশে রয়েছে একটি অনন্য সাধারণ লেক। এই অনন্য সুন্দর লেকটি তৈরি হয়েছে পাহাড়ে জমে থাকা পানি থেকে, এবং এই লেকে আপনারা যখন ঘুরতে আসবেন ঠিক তখন দেখবেন এখানে কিছু বোট সাজানো রয়েছে, এবং চাইলেই অল্প কিছু ভাড়া গুনে এই বোটে আপনারা চড়তে পারেন, পুরো লেকটি ঘুরে দেখতে পারেন। এবং এই লেকটি যখন আপনারা ঘুরে দেখবেন তখন এই লেকের চারপাশে যে পাহাড় পর্বত রয়েছে এবং যে পাহাড় পর্বতের পাশাপাশি যে গাছপালা রয়েছে এই গাছগুলো আপনার মনকে সহজেই আকুল করে দেবে। এবং শুধু মজার ব্যাপার হচ্ছে শুধুমাত্র এই লেকে ঘুরতে এসেই আপনি যে পাহাড় পর্বত দেখবেন কিংবা গাছপালা দেখবেন তা নয়, আপনি এখানে কিন্তু একটা খুব ভালো অ্যাডভেঞ্চারাস একটা ফিলিংস আপনার হতে পারে। সেটি হচ্ছে এই লেকে আপনি পানিতে ভেসে থাকতে দেখবেন গুই সাপ, ছোট ছোট সাপ সহ নানা প্রজাতির মাছ আপনি এখানে দেখবেন, এবং সেই সাথে পাহাড় থেকেই একটু পরপরই বিভিন্ন ধরনের বন্য পশু পাখি হাঁক ডাক দেবে, আপনার ভাগ্য ভালো হলে বানর দেখতে পারেন। এই ধরনের একটি যে আবহ তৈরি করে এই লেকে ঘুরতে আসা পর্যটকদের মনে, এটি আসলে খুব সহজে পাওয়ার নয়। এবং চট্টগ্রাম শহর থেকে খুব কাছেই এই লেকটির অবস্থান, এবং নিরাপত্তার বিষয়টি যদি বলতে হয় যেহেতু এই এলাকাটি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত তাই এলাকায় নিরাপত্তার কোনো সমস্যাই এই পর্যন্ত হয়নি, এবং এই লেকটি প্রতিদিনই প্রায় সাধারণ মানুষের জন্য
মাছ ধরার জন্য উন্মুক্ত থাকে অল্প কিছু টাকা দিয়ে অর্থাৎ কিছু ফি দিয়ে আপনি চাইলেই আপনি যদি শৌখিন মাছ ধরার ধরতে চান শৌখিনভাবে তাহলে আপনি এখানে মাছ ধরতে পারেন এবং সেই মাছ বাসায় নিয়ে যেতে পারবেন শুধুমাত্র মাছ ধরা কিংবা ঘুরতে আসা নয় এখানে এই লেককে ঘিরে সাধারণত নানা ধরনের সারা বছরব্যাপী পিকনিক আয়োজিত হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আসেন তবে সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে এই যে চারপাশে এত এত সবুজের সমারোহ এই সবুজের সমারোহের পাশে পাহাড়ের কোল ঘেঁষে যে আঁকা বাঁকা লেকটি চলে গেছে এই লেকটি আপনার মনে একটি অন্যরকম মূর্ছনা তৈরি করবে এই লেকে আপনি যতক্ষণ থাকবেন যতক্ষণ আপনি বোট নিয়ে লেকে চলবেন ততক্ষণই আপনি নিজেকে খুঁজে পাবেন শেকড়ের গন্ধ পাবেন এটি ভাটিয়ারি লেক না খুব দূরের কিছু নয় আমাদের শহরের খুব কাছেই অবস্থিত তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের ভাই ভাবছেন আপনাকে কোথাও আমন্ত্রণ করছি ঠিক ধরেছেন শহরের কোলাহল থেকে দূরে গ্রামের মেঠু পথ ধরে অনেকটা দূর পেরিয়ে চট্টগ্রাম শহর থেকে আমরা এখন আছি মহামায়া লেকের পাশে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক এই লেকটি কৃত্রিমভাবে নির্মাণ করা হয়েছে মিরসরাইতে এবং এই যে মিরসরাইয়ের এই কৃত্রিম লেক মহামায়া অনেকগুলো ছোট বড় সরু ছড়ার মিলনস্থল এবং এই মহামায়া লেককে ঘিরে সরকারি উদ্যোগে একটি বিরাট পর্যটন স্পট এই মিরসরাইয়ের ঠাকুর দিঘির এই অঞ্চলটিতে গড়ে উঠেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় এবং এই এলাকার কৃতি সন্তান মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে এই এলাকায় যে রাবার ড্যামটি রয়েছে সেই রাবার ড্যামকে কেন্দ্র করে এই এলাকার চাষাবাদ সহ নানা ধরনের সুযোগ সুবিধার কথা চিন্তা করে পাশাপাশি মিরসরাইকে বিশ্বের বুকে একটি পর্যটন স্পট হিসেবে পরিচিত করার জন্য এই সবুজ যে গাছগাছালি ঘেরা মহামায়া লেকটি দেখছেন এই লেকটি তৈরি করা হয়েছে এবং আনন্দের বিষয় হচ্ছে এই লেকটি তৈরি হওয়ার পর থেকেই এখানে সবসময় দেশি বিদেশি পর্যটকরা ঘুরতে আসেন লেকের চারপাশে তারা ঘুরেন এবং এই লেকে নৌকা নিয়ে বোট নিয়ে অন্যান্য লেকের মতো ঘোরার সুযোগ রয়েছে এবং এই লেকের একটি বিশেষত্ব হচ্ছে আপনি সামান্য দূরে নৌকা নিয়ে গেলেই পাহাড়ি ঝর্ণা আপনার চোখে পড়বে এবং চাইলে সেই ঝর্ণার ধারে আপনি নেমে কিছুক্ষণ জিরিয়ে নিতে পারবেন বা পাহাড়ি ঝর্ণায় গোসল করতে পারবেন তবে সাবধান থাকতে হবে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এই মহামায়া লেকে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এবং আমরা দেখতে পেয়েছি মহামায়া লেকের চারপাশে যে পর্যটন স্পট গড়ে উঠেছে যে পাহাড়ি রাস্তা বা পাকা রাস্তা এখন নির্মাণ করা হয়েছে সাধারণ মানুষের আসা যাওয়ার সুবিধার কথা চিন্তা করে এই রাস্তার চারপাশে নানা ধরনের খাবার দোকান সহ ছোটখাটো দোকান তৈরি হয়েছে যাতে পর্যটকরা আসলে কিছু কেনাকাটা করতে পারে বা খাবার তৃষ্ণা নিবারণ করার জন্য পানির ব্যবস্থা রয়েছে এছাড়া আরও একটি আকর্ষণীয় ব্যাপার রয়েছে মহামায়া লেকে আসলে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি পেয়ে যেতে পারেন একেবারে লেক থেকে ধরা টাটকা মাছ এখানে অনেক সময় এখানে স্থানীয় যারা মাঝি রয়েছেন তারা এখান থেকে মাছ ধরে পারে মাছ বিক্রি করেন এবং যারা পর্যটক রয়েছেন তারা এখান থেকে টাটকা মাছ কিনে নিয়ে সুস্বাদু মাছ ভোজন করেন এটি হচ্ছে মহামায়া লেকের একটি অন্যতম বৈশিষ্ট্য
এছাড়া মহামায়া লেকের আরেকটি বিশেষত্ব হচ্ছে অন্যান্য লেকগুলোর চেয়ে এটি প্রায় আয়তনে অনেক বেশি, এ কারণে এটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম লেক বলা হচ্ছে। এবং এই দ্বিতীয় বৃহত্তম লেকটি প্রকৃতির যে একটি নৈসর্গিক সৌন্দর্য, এই নৈসর্গিক সৌন্দর্যের একটি অপরূপ চিত্র হয়ে আমাদের সামনে হাজির হয়েছে এবং এটি দেশ বিদেশের পর্যটককে প্রতিনিয়ত মুগ্ধ করে যাচ্ছে। মেহেরসরাইয়ের এত এত সৌন্দর্যের কথা চিন্তা করে নিশ্চয়ই ঠিক করে ফেলছেন খুব শীঘ্রই এই মহামায়াতে আপনি চলে আসবেন। তবে জেনে রাখুন মহামায়া আসার নিয়মটি, আপনি যদি চট্টগ্রামের বাসিন্দা হন সেক্ষেত্রে চট্টগ্রামের একে খান, অলঙ্কার কিংবা সিটি গেট এলাকা থেকে যে বাসগুলো ছাড়ে সেই বাসে করে আপনি মেহেরসরাই হয়ে ঠাকুরদিঘির পার চলে আসতে পারবেন। এবং এই ঠাকুরদিঘি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই মহামায়া লেকটি রয়েছে, যেখানে আপনি হয়তো অভ্যন্তরীণ সিএনজি বা অটোরিকশাতে করে এই জায়গায় আপনি ঘুরতে আসতে পারবেন। আর এখানে এসে আপনি যদি থাকতে চান বা রাত কাটাতে চান সেই ব্যবস্থাও হয়ে যাচ্ছে, স্থানীয়ভাবে কিছু রিসোর্ট গড়ে উঠেছে। তবে আনন্দের সংবাদ হচ্ছে সরকারি উদ্যোগে দেশি বিদেশি পর্যটকদের থাকার সুব্যবস্থা করার জন্য এখানে গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক মানের রিসোর্ট। অর্থাৎ সব সুযোগ নিয়ে, সব সম্ভাবনা নিয়ে মেহেরসরাই মহামায়া আমাদের সামনে অবারিত সম্ভাবনার দ্বার নিয়ে দাঁড়িয়ে আছে। দর্শক, আজকে সারাদিন ভীষণ একটা ব্যস্ত দিন কাটলো আমাদের। আজকে আপনাদেরকে আমরা দেখালাম চট্টগ্রামের 3টি লেক, ফয়েজ লেক, মহামায়া লেক এবং ভাটিয়ারি লেক। এবং বুঝতেই পারছেন চট্টগ্রামের সৌন্দর্য আসলে কোথায় কোথায় লুকিয়ে রয়েছে। এবং চট্টগ্রামের যে লেকগুলো আপনাদেরকে আজকে আমরা ঘুরে দেখালাম, এই লেকগুলোকে ঘিরেই কিন্তু এই লেকের আশেপাশে পর্যটন এলাকা গড়ে উঠেছে, যেই পর্যটন এলাকাগুলোতে দেশের স্থানীয় পর্যটকদের পাশাপাশি বিদেশের আন্তর্জাতিক পর্যটকরা এখানে আসছেন এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। এখন দায়িত্বটা আমার এবং আপনার, আমাদের এই পর্যটন স্পটগুলোকে আমরা বিশ্বের বুকে তুলে ধরব, সময়ে অসময়ে বন্ধু বান্ধব প্রিয়জনদেরকে নিয়ে এখানে ঘুরতে আসব। হ্যালো চট্টগ্রামের আজকের পর্ব এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো চট্টগ্রাম।